আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। 13 জুলাই শনিবার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী র্যালিকে সম্বোধিত করার সময় এক ব্যক্তি দ্বারা আক্রান্ত হন। যদিও এই হামলায় ট্রাম্প প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু এই অতর্কিত হামলায় একটি বুলেট ট্রাম্পের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। ইসকন টেম্পলের প্রবক্তা রাধারমণ দাস দাবি করেছেন যে দৈবিক শক্তির ফলেই ট্রাম্পের প্রাণ বেঁচে যায়। এই শক্তি অন্য কোনো দৈবিক শক্তি নয়, এটা একমাত্র প্রভু জগন্নাথের আশীর্বাদের ফলেই সম্ভব হয়েছে। এনার এই দাবির ফলে চারিদিকে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তিনি কেন এই ধরনের কথা বলতে গেলেন? এর আসল ইতিহাস তথা সত্যতা জানলে আপনারাও কেঁপে উঠবেন। এই রিপোর্টে এই সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রাণে বেঁচে যাওয়ার ঘটনাটিকে কেন জগন্নাথ দেবের রথযাত্রার সাথে একত্রিত করা হচ্ছে? জানার আগে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের প্রাণ বাঁচালেন জগন্নাথ দেব? ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইসকন টেম্পলের প্রবক্তা রাধারমণ দাবি করেছেন যে আজ থেকে ঠিক 48 বছর আগে ডোনাল্ড ট্রাম্প জগন্নাথ দেবের রথযাত্রার আশার আলো হয়ে পথ দেখিয়েছিলেন। বর্তমানে যখন সারা পৃথিবীতে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হচ্ছে, সেই পরম্পরা ধরেই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা হয়েছিল, তার থেকে তিনি ভগবানের আশীর্বাদে প্রাণ ফিরে পেয়েছেন। ইসকনে রাধারমণ দাস এটি পোস্ট করেছিলেন। তাতে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্প 1976 সালে একটি বড় কাজ করেছিলেন। অনেক জিনিসের ব্যবস্থা তিনি বিনামূল্যে করে দিয়েছিলেন, যা এক আলোড়ন সৃষ্টি করেছিল। আজকের দিনে যখন সারা পৃথিবীতে মোট 9 দিন ধরে রথযাত্রা উৎসব পালন করা হলো, সেই পরিস্থিতিতে তার উপর এই হামলার ঘটনা এবং পাশাপাশি তার বেঁচে যাওয়ার ঘটনা একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া সম্ভবই নয়। এই কথা অনেকেই মনে করছেন, কিন্তু কিভাবে এই কানেকশনকে বোঝা সম্ভব হলো? রাধারমণ দাস তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, নিউ ইয়র্কের রথযাত্রা ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় শুরু হয়েছিল। কিভাবে? আজ থেকে 48 বছর আগে, অর্থাৎ 1976 সালে যখন প্রথমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রথযাত্রার পরিকল্পনা করা হয়েছিল, যার মুখ্য দায়িত্বে ছিল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনসাসনেস, অর্থাৎ ইসকন, তার সামনে অসংখ্য বাধা উপস্থিত হয়েছিল। বলা যেতে পারে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। রথ তৈরি করতে যে জায়গার প্রয়োজন ছিল সেটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, আর সে সময় তাদেরকে সাহায্য করা হচ্ছিল না। ভক্তরা যেখানেই যাচ্ছিলেন না কেন, সেখান থেকে তাদের খালি হাতে ফিরতে হচ্ছিল। শেষ পর্যন্ত এই জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য তিনি কোনো টাকা পয়সা নেননি। এই পূর্ণ কাজের জন্যই কি আজ এই প্রতিদান পেলেন তিনি? ট্রাম্পের ওপরে যে বড়সড় হামলা হয়ে গেল, তা নিয়ে চিন্তিত গোটা বিশ্ববাসী। কারণ এটা শুধু তার ওপরে হামলা নয়, এটা বিশ্ব নিরাপত্তার ওপরে হামলা। কারণ যে ব্যক্তির ওপরে এত কড়া নিরাপত্তা, তার উপরেও যে এরকম হামলা হতে পারে, তাহলে পৃথিবীর কোন মানুষটি আজ সুরক্ষিত? পেনসিলভেনিয়াতে যে জনসভা ছিল, সেখানে ট্রাম্প যখন বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং তার কানে গুলি লাগে। ঈশ্বরের কৃপায় তার মাথায় সেই গুলি লাগেনি। ভিডিও ফুটেজে একাধিক গুলি চালানোর শব্দ শোনা গিয়েছে, আর গুলি চালানোর শব্দ পেয়ে ট্রাম্প মাথা নিচু করে ফেলেন। তারই মধ্যে তাকে ঘিরে ফেলা হয়, যে দায়িত্বে ছিলেন আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা। তারাই ট্রাম্পকে উঠে দাঁড়াতে সাহায্য করেন এবং এসকর্ট করে তাকে বাইরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তার প্রতিপক্ষ তথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার উঠে আসে ইতিহাসের সেই কথা, যখন ডোনাল্ড ট্রাম্প রথযাত্রার আয়োজন করতে সাহায্য করেছিলেন সব ভক্তদের। ঠিক কিভাবে সাহায্য করেছিলেন? জানা যায় তিনি রথ তৈরির জন্য বিনামূল্যে নিজের ট্রেন ইয়ার্ড ব্যবহার করতে দিয়েছিলেন। নিজের ব্যবসার জায়গাতে কিছুটা স্থান ইসকনের রথ তৈরির উদ্দেশ্যে ব্যবহার করতে দিয়েছিলেন। তাহলে কি এই ঘটনায় তার প্রাণ রক্ষা করল? এমনটাই মনে করছেন বহু ভক্ত। ঠিক 48 বছর আগের ঘটনা স্মরণ করে এই কথাই মনে করিয়ে দেওয়া হয় যে ভগবানের জন্যই তিনি রক্ষা পেয়েছেন। আর বর্তমানে সেই উৎসবটি শহরের কেন্দ্রস্থলে ছড়িয়ে পড়েছে। আজও আমেরিকায় ধুমধাম করে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? সত্যিই কি জগন্নাথ দেবী রক্ষা করলেন তার প্রাণ? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখবেন।
আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরান কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকমই কিছু লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।